হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড নবীগঞ্জ ফ্রান্স। ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান, রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্নোভের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা মেহেদি হাসান মনিরের সভাপতিত্বে এবং মোহাম্মদ সলিমুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসুমিয়া। মোহাম্মদ মোতাব্বির মিয়া, মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া, মোহাম্মদ কুদ্দুস মিয়া, মোহাম্মদ চাঁদ মিয়া সহ প্যারিসে বসবাসরত নবীগঞ্জবাসী।